হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের নতুন যে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে সেই বিষয়ে কিছু আলোচনা করবো। আর একটা কথা বলে রাখি, আর আমাদের যে কলকাতা ইউনিভার্সিটির যে এক্সামগুলো হয়েছিল তার নতুন রেজাল্টগুলো কবে বেরোবে এই নিয়ে অনেক ডাউটফুল কোশ্চেনগুলো কমেন্ট বক্সে কমেন্ট করছে, অনেকে ফোন করছে। যদিও তাদের জন্য নতুন একটা আপডেট দেবো, সেটা কিন্তু তোমাদের লাস্টের দিকে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ করো না। সমস্ত কিছু আজকে আপডেট আর নতুন নতুন যে ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে আর কী কী ফর্ম ফিল আপ হবে, নতুন আজকে রেজাল্ট পাবলিশড হবে, এছাড়াও সমস্ত কিছু WP রিলেটেড অনেক কোশ্চেন কিন্তু কোয়েরিজ আছে। তোমাদের 3 দিন মতো ভিডিও বানানো হয়নি, তা আজকে যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা দিয়ে আজকে একটু আলোচনা করে দিই। কারণ এটা তোমাদের ভালো এক্সাম, তোমাদের এটা ট্যাক্সালে অর্থাৎ তোমাদের যেটা টাকা ছাপায় তার এখানে কিছু লোক নিয়োগ করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতার যে তোমাদের রয়েছে তোমাদের ট্যাক্স মানে টাকা ছাপায় যে তোমাদের ট্যাক্সের অফিস, যাই হোক তোমাদের সেখানে লোক নিয়োগ করা হবে। তা এখানে দেখে নিই কী কী পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। সুপারভাইজার টেক, অর্থাৎ তুমি যদি ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং অফ মেকানিক্যাল সিল বা করে থাকো তাহলে তোমার আবেদন করতে পারো। এছাড়াও তোমার যদি হায়ার সেকেন্ডারি বিটেক বা বিই বা বিএসসি করে থাকো ইঞ্জিনিয়ারিং তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। অনলাইন এক্সাম হবে, মেথড অফ সিলেকশন অনলাইন এক্সাম হবে, 18 থেকে 30 বছর বয়সের এজ। ঠিক আছে, এবার হচ্ছে এনগ্রেভার 3, অর্থাৎ তোমাদের এইখানে যে পোস্ট আছে, 6 খানা পোস্ট আছে। ব্যাচেলার ডিগ্রি হতে হবে কিসের ওপর? ফাইন আর্টস, আর্টসের ওপর হতে হবে। তোমার পেন্টিং জানতে হবে, 55% মার্কস থাকতে হবে মিনিমাম ব্যাচেলার ডিগ্রির ওপর, 18 থেকে 28 বছর বয়স। অনলাইন এক্সাম হবে, এখানে প্রত্যেকটা পোস্ট দেওয়া আছে, স্যালারি পে স্কেলও দেওয়া আছে। এবার হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে পোস্ট সংখ্যা। গ্র্যাজুয়েটে মিনিমাম 55% মার্কস থাকতে হবে, তার সাথে তোমাকে একটা কম্পিউটার নলেজ থাকতে হবে, তার সাথে তোমাকে কিন্তু 40 করে টাইপিং স্পিড জানতে হবে, ডিপ্রেশন কী যাকে বলা হয়, 40 করে ইংলিশে, 30 করে হিন্দিতে। এজ ক্যাটেগরি 18-30 দেওয়া আছে। এবার হচ্ছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট, এটাও দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ 10 খানা পোস্ট, প্রত্যেকটাতে 55% মার্কস চেয়েছে। লাস্টটা বলে রাখি, জুনিয়ার টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, এখানে 2-3টে জিনিস কথা বলবো। যারা যারা ITI পাস করেছো তাদের কাছে সুবর্ণ সুযোগ, এছাড়া কোন কোন ট্রেড এখানে বসতে পারবে ভালোভাবে শুনে নিও একটুখানি, কারণ এখানে বলে দিচ্ছে ফুল টাইম ITI সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের রেগুলারে করতে হবে। ইলেকট্রনিক্স ট্রেড অ্যালং উইথ দ্য 1 ইয়ার NSE সার্টিফিকেট ফ্রম NCVT, মানে কি তোমাকে ITI সার্টে থাকতে হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের ওপর, সঙ্গে তোমাকে 1 ইয়ার NSE মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট, NSE ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট, তোমার থাকতে হবে যে কোনো সংস্থা থেকে। গভর্নমেন্ট ইকোনমিক্স থেকে করলে খুব ভালো হয় 1 বছরের, আর সার্টিফিকেট হতে হবে তোমাকে NCVT থেকে। ঠিক আছে, ITI SCVT বা NCVT যে কোনো চলবে, কিন্তু NCVT সবচেয়ে বেশি প্রেফার হবে। 18 থেকে 25 হচ্ছে এজ ক্রাইটেরিয়া, অনলাইন এক্সাম হবে, তারপর তোমাদের ট্রেড টেস্ট হবে। ঠিক আছে, এইটা ছিল ভ্যাকেন্সি সংখ্যা বলে দিলাম তোমাদের। এবার বলে রাখি SC ST OBC যেমন আছে তারা বয়সের ছাড় পেতাম, তোমার বয়সের ছাড় পেয়ে যাবে। কিছু কিছু গাইডলাইন দেওয়া আছে, যারা যারা EWS ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদেরকে এই জিনিসগুলো দেওয়া আছে। যা যা দেখেনি এখন EWS সাবজেক্ট জানে না, তাহলে একটু সার্চ করে নিক EWS-এর ক্রাইটেরিয়াগুলো কী কী। ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না এখন। এবার আমি আসছি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে। 20-1-2021 স্টার্ট হচ্ছে আজকে থেকে, তোমাদের আজকে আপডেটটা দিয়ে দিলাম। ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 19-2, মানে 19 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট হচ্ছে বা বন্ধ হয়ে যাবে ফর্ম ফিল আপ। তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে মার্চ বা এপ্রিল, টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে মার্চ বা এপ্রিল হবে। তোমাদের বলে দেওয়া হবে ক্যান্ডিডেটকে, তোমাদের বলে দেওয়া হবে মেল মাধ্যমে বা মেসেজের মাধ্যমে বলে দেওয়া হবে। তোমাদের যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন তোমাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা ওয়েবসাইটে দেখতে হবে। তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের বলে দেবো কোথায় তোমরা পাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওরা আপডেটগুলো দিয়েছে। এছাড়া এক্সামিনেশন ফিস, তুমি যে আবেদন করবে অনলাইন মোডে তোমাদের এক্সাম কিছু ফিস দেওয়া হবে, সেটা হচ্ছে দেখো বলেছি 600 টাকা হচ্ছে আনরিজার্ভ EWS OBC-র জন্য, আর SC ST PWD ক্যান্ডিডের জন্য 200 টাকা করে ফিস দেওয়া হয়েছে। ঠিক আছে, ফিসটা বলে দিলাম। এক্সামিনেশন সেন্টার, সেন্টার যারা যারা বলে রাখি ঝাড়খণ্ড বিহার যাই হোক অন্য কোনো রাজ্য থেকে আসাম ফাসাম থেকে যারা অ্যাপ্লাই করবে, যেহেতু আমরা ইস্টার্ন রিজিয়ানের মধ্যে পড়ছি, সেই জন্য অনলাইন এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট ডিফেন্স সেন্টার্স অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা সিটি অনলি, শুধুমাত্র কলকাতাতে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। মেথড অফ সিলেকশান কী বলেছে এখানে দেখো, প্রত্যেকটা কিন্তু সিলেবাস দেওয়া আছে, প্রত্যেকটা সিলেবাস দেওয়া আছে, এটা নিয়ে আলোচনা করছি না আমি। শুধুমাত্র আরেকটা পোস্ট যেটা তোমাদের বলে রাখছি সেই পোস্ট নিয়ে আলোচনা করছি, সবথেকে বেশি ফর্ম ফিল আপ করবে সেটা হচ্ছে
এই অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য সবাইকে ফর্ম ফিল আপ করবে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, প্রত্যেকটা 40 মার্কসে 40, 160খানা কোশ্চেন থাকবে, 160 নম্বরের মার্কস থাকবে। হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার পেপার হবে, ঠিক আছে, হিন্দি আর ইংলিশ, কোনো বাংলা ফাংলা চলবে না, হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেপার হবে। 120 মিনিট সময় থাকবে, মানে 2 ঘন্টা তোমাদের সময় থাকবে, অনেক সময়। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস করে, ভুল হলে নেগেটিভ মার্কিং হচ্ছে 2.025, অর্থাৎ 4টে ভুল করলে 1 নম্বর কাটা। তারপর তোমার টাইপিং টেস্ট হবে, এখানে দেখা হবে, অনলাইনে এক্সাম হবে, ঠিক আছে, অনলাইন মেথডে এক্সাম হবে, সব কিছু বলে দিলাম। আর এখানে দেখো একটা জিনিস খেয়াল করবে, যারা যারা 55% জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো, 55% মার্কস পেতেই হবে, নাহলে কিন্তু তোমাদের মেরিট লিস্টে চান্স হবে না, তারপর তো কাট অফ বেরোবে। আর এখানে ওবিসির জন্য 50%, SC ST-র জন্য হচ্ছে 45% দেওয়া আছে। অ্যাডমিট কার্ড আমার করতে হবে, দেখো দিয়ে রয়েছে, আমি লিঙ্কটা দিয়েছি, IGM কলকাতা ডট SPMCIL.com, এখান থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে লিখে নাও, ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এই PDFটা, বা তোমরা এমনি তো আবেদন করতে গেলে ওখান থেকে আবেদন করতে হবে। সমস্ত কিছু দেওয়া আছে এখানে, ফুল নোটিশটা আমি আলোচনা করে দেবো, নোটিশটার লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা আবেদন করতে পারো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, তোমাদের কী কী লাগবে না লাগবে, গাইডলাইন সব কিছু দেওয়া আছে। আর তুমি যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে একটা ফর্ম ফিল আপ করে দেখাতে, তাহলে ফর্ম ফিল আপ করবো, নাহলে তোমরা চেষ্টা করবে, হয়ে যাবে। অনেকে ফর্ম ফিল আপ করে যদি প্রবলেম হয়, তোমরা অনেক ভিডিও আছে দেখে নিতে পারো, ঠিক আছে। এটা সব থেকে বড় আজকে আপডেটটা ছিল। এইবার আজকে 2-3টে কথাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা, একটুখানি খেয়াল করে নাও। কথাগুলো হচ্ছে, আজকে 20 তারিখ, সব থেকে বড় যে আপডেটটা আসছে সেটা হচ্ছে SSC GD, ঠিক আছে, জিডি তোমাদের যে 8 বাহিনী যেটা আছে, 8 বাহিনীর মধ্যে CISF, CRPF, ITAP, NIA, SSF সব পড়ে, যে সবগুলো পড়ে, বাহিনীগুলো পড়ে, তাদের আজকে কিন্তু তাদের রেজাল্ট। আর সব থেকে বড়ো যে এখনও পর্যন্ত আপডেটটা উঠে এসছে, WEP কনস্টেবল, WEP SI 2021 নতুন করে কিন্তু লোক নিয়োগ করা হবে। দুটো কোশ্চেন আমি বলে দেবো, খুব ভাইটাল কোশ্চেন, 1-1-2021 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27, আর SI-এর জন্য, সাব ইন্সপেক্টরের জন্য হচ্ছে 20 থেকে 27। যারা যারা ভাবছে আমরা ফাইনাল ইয়ারে রয়েছি, ধরো তোমরা 2021-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারা কিন্তু SI-এর জন্য আবেদনযোগ্য না। তারা কারা কারা আবেদন করতে পারবে, যাদের গ্র্যাজুয়েশন 2020-তে কমপ্লিট হয়ে গেছে, তারাই একমাত্র কিন্তু আবেদন করতে পারবে। এটা ছিল হচ্ছে WEP আর SSC GD বড়ো আপডেট। এছাড়াও তোমরা কিন্তু নতুন যে কর্মসংস্থান পেপার আছে, সেই পেপারে তোমরা কিন্তু পেয়ে যাবে যে SSC MTS-এ নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে, তার একটা আপডেট দেওয়া আছে, সেরকম দিয়ে পেয়ে যাবে, যদিও যখন বেরোবে অফিসিয়াল হবে তখন তোমাকে জানিয়ে দেবো। আর সব থেকে বেশি মোস্ট কোশ্চেন যেটা তুমি সব থেকে বেশি কমেন্ট করছো, সেটা হচ্ছে দাদা মজদুরের রেজাল্ট কবে বেরোবে, মজদুরের রেজাল্ট এই সপ্তাহের মধ্যেই বেরোবে বলে রাখি, ঠিক আছে, এই সপ্তাহের মধ্যেই মজদুর রেজাল্ট বের করে দেবে, মজদুর পরিবেশ বন্ধু, প্রায় 2-3 দিন হয়তো অন্তর হতে পারে, মানে গ্যাপ হতে পারে, কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরোবে, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলতে গেলে, চেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি বের করে দেবে। তা যারা যারা এই ভিডিও, যারা নতুন ভিডিও দেখলো, তাদের একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও, পারলে অবশ্যই লাইক করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর পারলে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে না, কারণ গুরুত্বপূর্ণ সব আপডেটগুলো পাবো, তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো, ধন্যবাদ।